বছরের প্রথম দিনই গৌড় আদিনা পান্ডুয়া সহ জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল নামল। রবিবার মধ্যরাতে বাজি পটকা ফাটিয়ে বর্ষবরণে মেতেছেন জেলার মানুষ। অনেকে রাত্রি পর্যন্ত গান বাজনা পিকনিকের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। 25শে ডিসেম্বর থেকে বড়দিনের উৎসব শুরু হয়েছে, তাকে সামনে রেখেই উইন্টার কার্নিভালের আয়োজন করেছিল ইংলিশ বাজার পৌরসভা। শহরের ব্যস্ততম এলাকা ফোয়ারা মোড়ে গত 7 দিন ধরেই চলছে নানা ধরনের অনুষ্ঠান। তার রেশ শেষ হতে না হতেই সোমবার জেলার সর্বত্রই পিকনিকে মজেছিল উৎসবপ্রিয় মানুষেরা। শুধু মালদা নয়, আশেপাশের জেলা এমনকি মেদিনীপুর থেকেও মানুষ এসেছিলেন গৌড়ে পিকনিক করতে। সকাল থেকে গাড়িগুলিতে মাইক বাজিয়ে পিকনিক স্পটগুলিতে ভিড় করেছিল ক্লাব পাড়া পরিবার বন্ধু বান্ধব সকলেই। আমি অনেক দূর থেকে এসেছি মেদিনীপুর থেকে, এখানে খুব ভালো লাগছে। এগুলো সিন সিন আর দেখিনি অনেকদিন থেকে, তাই দেখতে খুব সুন্দর লাগছে। অনেকজন তো ভিড় আছে এখানে, ওটাই দেখতে এসেছি। এখানে যা দেখছি মোটামুটি প্রচুর ভিড় হয়েছে এখানে, নাকি? হ্যাঁ, প্রথম দিন বেশি ভিড় হয়। ইয়ারের প্রথম প্রথম বছর তো বছরের শুরু আছে। তারপরে কাদের সাথে এসছো পিকনিক করতে? স্যারের সাথে, আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, কলেজ থেকে নিয়ে আসা হয়েছে। কোথা থেকে এসছো?